नमस्कार बंधुरा, अनेक दिन आमी भिडियो बनाइनि छिलाम ना, चले गेछिलाम बेड़ाते, जार जोन्नो आमी कदिन धरे भिडियो बनाइनि। किन्तु आजके आमी बानाबो इलिश माछेर रेसिपि। आमी तो इलिश माछे कत धरनेर रेसिपि देखिएछि, एटा जे आजके देखाबो एटाओ दारुण। आपनारा अवश्यई एई रेसिपिटा देखबेन फार्स्ट थेके लास्ट पर्यन्त, भिडियोटा ना केटे। चलुन बंधुरा आमी कि करे बानाई आपनारा देखते थाकुन। ए माछटा अवश्य किने आना होयेछे, एर ओजन होच्छे 800 ग्राम। ए माछटाके आमी केटे नेब। মাছটাকে একটু মোটা মোটা করে পিস করে কেটে নেব। মাছগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর একটা আমি রেসিপি বানিয়ে দেখাবো। মাছগুলোকে যে কেটে এনেছিলাম, মাছে আমি মাখিয়ে দেব লবণ, দিব হলুদ, মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। এর জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখুন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 1 টুকরো তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ, লঙ্কা গুঁড়ো, 1 টুকরো মতো আদা। তাকে আমি থেঁতো করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, একে আমি বেটে নেব। দারুণ একটা মজাদার আমি তরকারি বানিয়ে আপনাদের দেখাবো, যা খেতে দারুণ টেস্ট হয়। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা। অবশ্য শুকনো লঙ্কা একটু ফাটি দিতে হবে, এরকম দিয়ে দিলে তেল থেকে ছিটকে যেতে পারে। দিয়ে দিব কালো জিরে, দিয়ে দিব 1 টুকরো তেজপাতা, দিয়ে দিব আদা কুচি, একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে বেশি একটা মারা যাবে না, পেঁয়াজটাকে অল্প তেলে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো লঙ্কা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু জল, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি দেখেছি, এই রেসিপিটাও দারুণ খেতে টেস্ট হয়। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করে ইলিশ মাছের রান্নাটা করবেন। এরপরে আমি ঢাকনা চাপিয়ে দিব 2 মিনিট মতো। এখানে আমি মাথা দুটোকে ভেজে নিয়েছি, কারণ মাথা কাঁচা খেতে ভালো লাগে না, একটু ভাজা করে নিতে হয়, সেই জন্য আমি মাথা দুটোকে ভেজে নিয়েছি। 2 মিনিট পরে ফিরে এলাম, পুরো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। পেঁয়াজটাকে আমি বেশি একটা ভাজিনি, এরপর দিয়ে দিব মাছগুলো। মশলাটা আমি মাখিয়ে নেবো, এরকম করে করলে লবণ হলুদটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়।
দুটো দুটো মাখাবো। এটাকে আমি কম আঁচে আরো 3 মিনিট মতো ঢাকি রাখি। আবার ছেড়ে দিলাম। সুন্দর মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। অবশ্যই আপনারা এই ইলিশটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে টেস্ট হয়। আমি অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি দেখিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো দর। ঢাকনা চাপিয়ে রেখে দেবো পুরো 7 মিনিটের মতো। এখন আমি সর্ষেগুলোকে বেটে নেব। সাত মিনিট পরে আমি ফিরে এলাম। মাছটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো যে সর্ষে বেটে নিয়েছিলাম। সর্ষেটা আমি এখানে খুব কম ব্যবহার করেছি, বেশি একটা সর্ষে দিইনি। এর উপরে দিয়ে দিব একটু কাঁচা তেল। আর দিয়ে দিব আমি 1 চিমটি মতো চিনি। আর আমি 4 মিনিট মতো ঢাকনা চাপিয়ে রাখবো, খুব কম আছে। 4 মিনিট পরে আমি খুলে দেবো ঢাকনাটাকে। দারুণ একটা গন্ধ আসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি একে নামিয়ে নেব। মাছের কালারটা খুব সুন্দর এসছে। মাছটাকে খেয়ে দেখাবো। দারুণ টেস্ট হয়েছে। আপনারা এরকম করে ইলিশ মাছ অবশ্যই বানিয়ে খাবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। তরকারিটা সত্যিকারে খুব দারুণ হয়েছিল। আজকে অনেক পরিমাণে তরকারি খেয়েছি, মাছ খেয়েছি, তরকারি পুরো শেষ হয়ে গেছে। এরকম করে যদি আপনারা রান্না করেন, যা খেতে দারুণ টেস্ট হয়। অবশ্যই বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।